ত্রিপুরা অটোরিকশা ইউনিয়নের ওয়ার্কার ইউনিয়নের 31তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রথমে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উদ্বোধন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা। সিআইটিইউ রাজ্য কার্যালয়ে হয়েছে এই অনুষ্ঠানটি। ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 31তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রথমে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয়, পরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় যার উদ্বোধন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা। সিআইটিইউ রাজ্য কার্যালয়ে হয়েছে এই অনুষ্ঠানটি এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই প্রত্যেকে রক্তদান করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে রক্তদান করার ক্ষেত্রে আগামী দিনেও যাতে তারা উদ্যোগী হন সেই বিষয়টাই বলেছেন। কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বাম নেতৃত্ব মানিক দে শুনব। প্রথম কথা হচ্ছে আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সিআইটির উদ্যোগে এবং আজকে যারা রক্ত দিচ্ছেন তারা হচ্ছেন অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বন্ধুরা। আজকে তাদের ত্রিপুরায় অটোরিকশা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠা দিবস, এটা তারা প্রত্যেক বছরই করেন। তো আমি প্রথমত যেটা বলব যে এই রক্তদান শিবির আয়োজনের জন্য তারা সবার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং যারা রক্ত ইতিমধ্যে দিয়েছেন 17-18 জন দিয়েছেন আরো তারা দিচ্ছেন তাদের আমি সুস্বাস্থ্য কামনা এবং এটার মধ্য দিয়ে নানা প্রতিকূলতা উপেক্ষা করে কিন্তু তাদের আসতে হচ্ছে। এখনো সবাই গাড়ি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, তাদের যে রাস্তায় গাড়ি চালানোর কথা আমি কথা বলছিলাম এক দুজনের সাথে, তারা বলছেন আমাদের ওই রাস্তায় গাড়ি চালাতে দেওয়া হচ্ছে না। এর বাইরে কোন রিক্সা শ্রমিক এবং প্যাসেঞ্জার ওদের বলতে দিদা নেই, কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে একটু প্রশ্ন আসে। এটা মূলত কারণ হল এগুলি আলাপ আলোচনার মধ্যে সমাধানটা বাঞ্ছনীয় এবং প্যাসেঞ্জারদেরও একটু সহনশীলতা হবে, অটোরিকশা শ্রমিকদেরও সহনশীলতা হবে, কারণ প্যাসেঞ্জার বাদ দিয়ে অটো চলবে না, আবার অটো ছাড়া প্যাসেঞ্জারও চলবে না, কারণ দুইটার মধ্যে সম্পর্কটা আমরা চাই সুন্দর, স্বাভাবিক, নিবিড় এবং আলোচনার মাধ্যমেই সমাধান চাই। এখানে দুর্ব্যবহারজনিত বিষয় যাতে কোনো দিক থেকে না আসে এটা না হয় বাঞ্ছনীয় এবং আমরা চাইব যে এটা সুষ্ঠু নীতিতে এটা পরিচালক। আগরতলা শহর অবস্থা খুবই খারাপ এবং অটো শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে 300-350 টাকা নিয়ে বাড়িতে বিকতে পারেন না, ইনস্টলমেন্টে টাকা দিতে পারছেন না এবং এটার জন্য সরকারকে একটা নীতি ঠিক করা উচিত। যেমন জাতীয় ক্ষেত্রে ভারত সরকার আজও পরিবহন নীতি তৈরি করেনি, আমাদের রাজ্য সেখানে একটা অটোক্ষেত্রীয় নীতি হওয়া উচিত। বামফ্রন্ট সরকারের সময় একটা নীতি ছিল রুট ভিত্তিক সার্ভে করে তার ভিত্তি। আপনারা শুনলেন সংশ্লিষ্ট নেতৃত্বরা কি বলেছেন আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এবং তার পাশাপাশি ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 31তম প্রতিষ্ঠা দিবস আজকে পালন করা হয়েছে এবং সেই উপলক্ষে প্রথমে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয়েছে এবং তারপরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।